দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দেশাল সারগরু আসতেছে ছয় জনে মিল্লা টাইনাল হইতেছে বাইরে কত হইছে 178 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা খুব সুন্দর ভাই যাইব গো বাজার আগুনদর 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 এই যে এক ভাই বলতাছে বাজারে আগুন লাগছে এ ভাই কত কত সাফল্য টিভি ভাই পেজের নাম কি ভাই সাফল্য টিভি টিভির ফিসা দাদা হ্যাঁ এটা কত 47000 দর্শক বন্ধুরা দেখেন এই গোটার দাম সর্বোচ্চ আছে 1,20,000 টাকা আর ঢাকার বাইরে কত হইছে এটা 1,13,000 বাজার কেমন ভাই সুন্দর কঠিন এ ভাই কত হইছে 90,000 দর্শক বন্ধুরা দেখেন বা গাবতলী হাটের বেচা কেনা শুরু হয়ে গেছে 90,000 এর গরুটা খুব সুন্দর মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা খুব সুন্দর একটা গরু আসতেছে দেশাল গরু দেশির মধ্যে সাহিওয়াল ক্রস এ ভাই কত কত 1,10,000 দর্শক বন্ধুরা এটা হচ্ছে 1,10,000 দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দেশাল সারগরু আসতেছে ছয় জনে মিল্লা টাইনাল হইতেছে বাইরে কত হইছে 178 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা খুব সুন্দর ভাই যাইব গো বাজারে আগুন লাগছে এ ভাই কত কত সাফল্য টিভি ভাই পেজের নাম কি ভাই সাফল্য টিভি টিভির ফিসা দাদা হ্যাঁ এটা কত 47000 দর্শক বন্ধুরা দেখেন এই গোটার দাম সর্বোচ্চ আছে 1,20,000 টাকা আর ঢাকার বাইরে আপনারা 1,47,000 টাকা কিনে নিয়ে গেল দর্শক বন্ধুরা এই যে সামনে দেখতেছি আরেকটা বড় গরু আসতেছে এই মামা এই হরিণ কত হরিণ কত 1,05,000 এ ভাই এইটা কত ভাই ভাই কত হইছে কত কত 78,000 বাজার কেমন দেখেলেন ভাই ভাই ভালো বাজার মোটামুটি ভালো দর্শক বন্ধুরা বাজার এক ভাই বলতাছে ভালো এক ভাই বলতাছে দাম মোটামুটি বাজার একটু চড়ার দিকেই আপনারা যারা কুরবানি গরু সংগ্রহ করা দরকার যত সম্ভব দরকার হয় যত তাড়াতাড়ি পারেন কুরবানি গরু সংগ্রহ করে ফেলেন এই যে সামনে একটা কালো গরু একটাছি অনেক দামে গাবতলী হাটে হাট থেকে গরু বেচা হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি লাল একটা হরিণ আসতেছে ভাই কত হয়েছে 1,88,000 1,80,000 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই গরুর একটু ছেঁচা আছে 1,80,000 এ মামা কত হইছে 1,15,000 দর্শক বন্ধুরা একদম ছেঁচা গরু 1,15,000 এ পাশে আর একটা আছে ভাই হরিণ কত 1,35,000 যাইব গো মিরপুর 10 দর্শক বন্ধুরা কোন কোন বাইক আব্দুলি হাট থেকে সবসময় গরু কিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর একটা গরু আসছে ভাই কত হইছে 1,10,000 মাশাআল্লাহ যাই বকো মামা দর্শক বন্ধুরা এই গরুটা সুন্দর আছে এই পাশে আরেকটা আছে ভাই কত হইছে 1,46,000 36,000 এ মামা এটা কত 86,500 ও মামা কত হইছে 1,05,000 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আরে ভাই কত কষ্ট করছো ভাই ভাই একটু ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ দেখেন দর্শক বন্ধুরা এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে দাম করছে দর্শক বন্ধুরা এই যে দেখেন আরেকটা আসতেছে আজকে দিনটা মোটামুটি ঠান্ডা ভাই কত হইছে 1,70,000 কোন কি এই গরু 1,00,000 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা 1,70,000 এই গরুটা আবার একটু দাম হয়ে গেছে যাই হোক দর্শক বন্ধুরা কুরবানির গরু হচ্ছে শখের গরু এটা দাম কম কোনো ব্যাপার না যে যেমন তার দরদাম করে কিনতে পারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলো গরু আসতেছে এ ভাই এটা কত এটা কত এটা কত 125 এটা এটা কত হয়েছে ভাই
কত ভাই 2 লাখ 15 2 লাখ 15 এ মামা এ এটা কত 92 এটা হচ্ছে 92000 না 50000 ভাই 10 বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা গরু আসছে রাস্তার মাঝখানে চলে যাচ্ছিল ভাই কত হইছে 1 লাখ 5000 বাজার কেমন ভাই বাজার কেমন 1 লাখ 5000 আরে এটা তো খালি উল্টা উল্টা পড়া ওই দেখেন দর্শক বন্ধুরা পাগলা সিটতে গেছে না আরে আল্লাহ লক্ষণ বেশি ভালো না দর্শক বন্ধুরা গরু কিনার আগে লোক লোক এগুলো করে লইন ভাই এটা কত হইছে 76000 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা একদম পানির দামে যাইতাছে গরু এটা এ মামা টায়ার কত হইছে কত হইছে এটা এ হাতে 76000 একটা টায়ারের দাম 76000 ও দুইটা 76000 76000 তে গাড়ি কিনন যায় তার কিনা কি লাভ আরে ভাই রে চাকা না হইলে গাড়ি কিনা যায় না আগে চাকা কিনতে ও আগে চাকা কিনন লাগবে জি 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 যাক আল্লাহ বড় সাথে এই যে একটা চাকা কিনতে কিনে লাও আল্লাহ দিলে চাকা আলহামদুলিল্লাহ দোয়া করেন ভাই হ্যাঁ আ দেখেন এ ভাই এ হরিণ কত হরিণ কত এ মামা এই এ ভাই কত সেটা এ ভাই এটা কত 90000 1,33,000 হানি সিঙ্গার না এ ভাই কত এটা কত 1,66,000 পুরা হরিণ হইছে মামা এটা